الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رءوف رحيم فقال الله تعالى في كلامه أيضا في شأن حبيبه مقدما وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد সাহবাগ রামের কোনো কথা জিজ্ঞাসা করলে
المطلب الله ورسوله أعلم حتى هناك تدعني يا الله وانت رسوله قال هذا নামাজের মধ্যে হাতের দোয়াশানা করতে হয় তোমার গুণকীর্তনের সঙ্গে তোমার পবিত্রতা বর্ণনা করি আপনার নাম ভগবান আপনার শান সুমহা সুউচ্চ আপনি ছাড়া কোনো মহাপুরুষ নেই আমার ভাই আমাদের একরা করলেন প্রথমে দুনিয়া এসেছিলেন তার আশা উদ্দেশ্য তার আগমনের সহ বক্তার বাচ্চার মধ্যেই জানিয়ে দিয়েছে মহানাল্লাহ বলেন লাকদ জাআকুম রাসূলুন মিন আনফুসিকুম অবশ্যই তোমাদের কাছে মানব জাতি তোমাদের কাছে এসেছেন রাসূল প্রেরিত পয়গম্বর প্রেরিত দূত মিন আনফুসিকুম তোমাদেরই স্বজাতি মানব বলছে তোমরা কষ্টে পড়ো তোমরা বিপদগ্রস্ত হও এতে মানব জাতির সমগ্র মানব মানব জাতির কষ্টে তিনি ব্যথিত তিনি সমবেদনা পোষণ করেন এই গুণ তার থাকে হারিসুন আলাইকুম সমগ্র মানব জাতির কল্যাণে তিনি খুব আগ্রহী খুব চান মানবের জীবন তো ক্ষণস্থায়ী নয় রোজে আজানে আল্লাহ পাক সেই আদিকালে আত্মাকে মানব আত্মাকে পয়দা করেছেন সৃষ্টি করে বড় ভালোবেসে স্থান পরিবর্তন হচ্ছে যখন নির্ধারিত সময় আল্লাহ পাক মায়ের পেটে তারপরে দুনিয়াতে আনলেন অবস্থান করি আবার ফের নিয়ে যাবেন কিন্তু দেহ চেঞ্জ হবে কিন্তু মানুষের আত্মা থাকবে মরবে না বড় ভালোবেসে পয়দা করেছেন অনন্ত সুখের ব্যবস্থা তিনি করেছেন মানব জাতি আপনাকে চিনবে জানতে পারবে তাকে খুশি করবে অচিরস্থায়ী শান্তির ধারে ধারা যাবে মানব জাতির শুধু কিছুদিনের কল্যাণের জন্য নয় তিনি সর্বশ্রেষ্ঠ মানব জাতির কল্যাণকামী সকল জাতির কল্যাণকামী ইহলৌকিক কল্যাণ ক্ষণস্থায়ী যাতে চিরদিন মানব জাতি সুখে শান্তিতে থাকে সেই প্রচেষ্টায় তিনি সারা জীবন করাইছেন একদম ছেলেবেলা থেকেই তিনি
এই গুণে গুণানি তো ছিল ছেলেবেলা থেকে যে মানব জাতি কিসে দরকার আল্লাহ তার মধ্যে দিয়েছে। তারপরে তো সাধনা করেছেন, তারপরে যেহেতু সময় বল পেয়েছেন, মানব কল্যাণের এইরকম আগ্রহী মানুষ তাই তাকে সর্বশ্রেষ্ঠ আর সর্বশেষ আর বিশ্বের জন্য সকল জাতির জন্য এমন পর্যন্ত তাকে গ্রহণ করেছে। আমার হচ্ছে সমস্ত লেখনির ভিতরে এই দুটো জিনিস খুব বেশিভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছে, বিশ্ব নবী শেষ। আল্লাহ বান্দাকে কত ভালোবাসে, তাই তিনি শেষ নবীকে পাঠিয়েছেন। সেই শেষ নবী আমাদের কত ভালোবাসা, মানব কল্যাণে কত আগ্রহী, মানবের দুঃখ বেদনায় তিনি কত মর্ম বেদনা পোষণকারী। তবে ক্লাসের ভালো ছেলে ভালো নাম্বার যদি পায়, ফার্স্ট হয়, 100% যা নাম্বার, তার ব্যবহার মাধুর্য, সব প্রস্তাবকে যে শিক্ষককে যে সমানভাবে ভক্তি করে, তাকে যদি তার শিক্ষক মশাই একটু বেশি ভালোবাসে, একটা নিন্দনীয় নয় ভালো করেন, সেই কারণে আল্লাহ বলেন সব মানুষের দুঃখে কষ্টে সহানুভূতি সম্পন্ন, সব মানুষের কল্যাণে তিনি করি, কিন্তু মানুষ কর্মা করেছে তারা নবীর দিনকে শান্ত শান্তি তৃপ্তি দিয়েছে তারা। মক্কা শরীফ থেকে নিরাশায় হুজুর আসলাম গিয়েছিলেন তয়েফে, বড় আসনে, সেখানে একটি স্থানীয় তিন ব্যক্তি আব্দে জাহির, মাসউদ, হাবিব এদের সঙ্গে খুব আসানি সাক্ষাৎ করলেন। কিন্তু তারা আহত করলেন না, উপরন্তু বখাটে ছেলেদের দিয়ে কষ্ট দিলেন, এত কষ্ট না পেয়ে যখন রক্তে রঞ্জিত হয়ে গেল, তো সাহেব না হয় রাজিয়াল তিনি সঙ্গে ছিলেন, কোনো রকম একটা বাগানে আশ্রয় নিয়েছিলেন। সেখানে হজরত জিবরাইলাম পাহাড়ের ফেরেশতাদের নিয়ে আসলেন এবং আবেদন রাখলেন, এত কষ্ট আমার আবেগ দিয়ে গেছে, তো এক দুদিকে অনেক পাথর ওদের পিছিয়ে আমি এ কারণে তো বেরোনো হয়নি। আমি পাঠাই নেই আপনাকে, কিন্তু পাঠিয়েছি নিখিল বিশ্বের যা কিছু আছে সকলে করোনার মুক্ত প্রতি সকলে আপনার আদর্শে, আপনার ব্যবহারে, আপনার দ্বারায়, আপনার শিক্ষায় জগৎবাসী শান্তি পাবে। যেমন আলহামদুলিল্লাহ আলমিন আল্লাহ বললেন যাবতীয় প্রশংসা যত রকম ধরনের গুণগান হতে পারে, আর এই শব্দের ভিতরে এত ব্যাপক মর্ম রয়েছে, এটাকে আরেক লাভ স্টেগরা কি বলে
हर तारीफ जो तो तारीफ पृथ्वी शुरू तक के लिए जामो पर्यंत तो जो तो प्रशंसा जार करा हो ना क्या ये एक तीर हो जो तो तारीफ होते पारे अल्हम्दुलिल्लाह आज जन्ने लेकिन विषय प्रतिभाल हो जाता है रब माने हो तार প্রথম স্টেজ থেকে শেষ পর্যন্ত যখন যে টাইমে যা দরকার তার চাওয়ার আগে আল্লাহ পূরণ করে দেন নিখিল বিশ্বে শুধু মানবের জন্য নয় নিখিল বিশ্বকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ প্রিয় মানুষ মানুষের জন্য দুনিয়ায় আসবে তার বেঁচে থাকার উপকরণ কিছু থাকবে না কোথায় থাকবে আসমান জমিন পায়রে করতে হবে অন্ধকারে থাকবে চাঁদ সূর্য পায়রে করতে হবে ইন্নাল দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ অবশ্যই তোমাদের জন্যই দুনিয়াকে পাঠানো হয়েছে মানব জাতি পরিচিতি লাভ করে আসতে হবে দুনিয়ার এই সমস্ত আমার সৃষ্টির থেকে শিক্ষা গ্রহণ করে আমাকে চিনে আমার মহব্বত করে তুমি চিনতে পারলে তো আমার মহব্বত করে তাই আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষকে সৃষ্টি করি নাই করে কিন্তু আমার ইবাদত আমার দাসত্ব দাসত্ব স্বীকার তার মানে কেবলমাত্র এই কারণেই তৈরি করেছি ইন্নামার মানে আসবে যে তারা আমার দাসত্ব আমাকে মেনে নেবে মাহবুব আমাকে পরিচিতি লাভ করবে এই ইল্লা লিয়াবুদিন তাফসীর আল্লামা সৈয়দ মাহমুদ বাগদাদি যাকে আল্লামা আলুসি বলা হয়েছে তাফসীর রুহুল মানিতে বলেছেন ইল্লা লিয়ারিফুন ইল্লা লিয়ারিফুন আমার খলাকতুল জিন্না ওয়াল ইনসা আমি মানব জাতিকে পয়দা করেছি এই কারণে করি নাই প্রথম হলো কিন্তু মানে কি হবে ইল্লা মানে হচ্ছে কেবল মাত্র আমার দাসত্বের জন্য সৃষ্টি করেছে দাসত্ব আমাকে বলে এই নয় যে কেবল সব সময় যে নামাজ প্রাপ্ত হয়ে থাকে নামাজ তো পড়বে এই নির্জনে নামাজ তো নেই গভীর প্রাপ্তি নির্জনে কিন্তু কেবল সে কারণ নয় পৃথিবীর সকলের সঙ্গে তার সম্পর্ক তার নিজের সঙ্গে তার ফ্যামিলির সঙ্গে তার প্রতিবেশীর সঙ্গে তার দেশের সঙ্গে তার জাতির সঙ্গে সারা বিশ্বের সমস্ত সৃষ্টির সঙ্গে তার সম্পর্ক সে আদর্শ আছে সেই কারণ আমার আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন একটা পিপড়েকে তোমার ভাড়া বলে একটা বাচ্চা সাহাবা বাসা থেকে একটা পাখি বাচ্চা করে আনছে নবীজির অন্তর গাছা আনছে ওই অন্তর কি করলেন ওর মায়ের থেকে আলাদা করলেন যাও দিয়ে আমার সাধনাকে লাভ রহমত হবে একটা গাছে তার কাদার তোমার থানার অধিকার দুনিয়া সব কিছু ব্যবহার করো সব কিছু খাও সব কিছু ব্যবহার করো আমার যে নির্দেশ আছে সেই পদ্ধতিতে আমার যে নিষেধ আছে পালন করে আমার নবীর দ্বারা শিখানো হবে আমার সাধনাকে লাভ রহমত হবে তাই তো
খ্রিস্টদের বললেন না যে পাহাড় থেকে সে না রাজকে ঈমান আনেনি কিন্তু পরবর্তীকালে ওদের বংশধর না আমাকে মানতে পারে মানে ছাত্র অবস্থা আছে তার বলে আব্বা আমার বিভিন্ন বুজুর্গদের কাছে নিয়ে যেতেন হযরত কিছু কিছু কথা নিজের বলেছে কিছু সময় দশম সংখ্যা এগুলো আছে আমরা এইভাবে খালি বলেন তা আমার কেমন কেমন লাগে কিন্তু কিছু কথা বের হয়ে গেছে আগে থাকতেও বলছি আগেও বলেছি যে জীবনের কথা বলা হয়েছে মানে বলছে আব্বা আমায় দুজন এই পশ্চিমবাংলার পাল্লা বলে দিয়ে আমার করেছিল তখন বাস ছিল না পাল্টিয়ে করে নিয়ে এসে হজরত মৌলানা আব্দুল হক সাহেব হুজুর যিনি হজরত আমাদের সিলসিলা আমার যাদাতের কি বলে আপনি হজরত মৌলানা সাহেব থানবী রহমতুল্লাহ মানে মাজাজে মানে ইয়ে ছিল সহবত ছিল তাঁকে এবং তবলিগ জামাত পশ্চিমবাংলা যেসব প্রথম মানে তাঁকে আর হজরত মৌলানা নুরুল হক সাহেব সপ্তগ্রহণ করে ইনিও ওই সমপর্যায়ের আমরা বলি আর কাবিরগণ তাকে খুব ভালোবাসতেন এই দুজনকে নিয়ে গেছেন মাঝে মাঝে আপনার শুক্রবার করে ওখানে মজলিস হতো তবলিগি জামাতে মূল মার্কাজ ছিল মৌলানা আব্দুল হক সাহেব সেখানে আব্বা নিয়ে যেতেন আমি একবার গিয়েছি আব্বা সঙ্গে মাঝে মাঝে নিয়ে যেতেন আপনি একজন আমাদের কাছে সেবারে দেখি আরবের একটা জামাত তারা এসছে তারা মগরাহে এসেছে তাদের মধ্যে মিশরের একজন বড় আলেম ছিলেন প্রজ্ঞাময় আলেম হযরত মৌলানা আব্দুর রাজ্জাক সাহেব আর আলিগড়ের একজন ছিলেন আর কুয়েতের একজন ছিলেন আর তয়েফের একজন ছিলেন তয়েফের একজন দেখো আমি দেখলাম তয়েফের যে চেহারাটা খেয়াল আছে ওদের এই ছাত্র অবস্থার চেহারা একদম গোলাপ ফুলের মতো চেহারা শুভ্র কালো দাড়ি মাথার চুল কালো কুচকুচে আর এক চাঁদের মতো চেহারা তিনি এই ঘটনা যেটা আমি খুব সংক্ষেপে বললাম এটা বিস্তারিত বললেন বলে আছেন যে আমরা আজকে সেই ফলে নবীজি কদ করলেন না তাইফের ময়দানে পাথরের আঘাতে জর্জরিত হয়ে জুতোয় জমাট মেঁধে গিয়েছে রক্তে জুতোর ছাড়ানো যাচ্ছিল না ফেরেশতা এসেছে বদলা দেওয়ার জন্য উনি বললেন আমি তো প্রতিশোধ নিতে আসি ওরা মানতে পারেনি ওদের বংশের তো কেউ মানতে পারে যান চোখে পানি এসে সকলে আমার কথা শুনে আমার সাজনাকে জীবনের প্রতি ক্ষেত্রে অসংখ্য অগণিত সমস্ত জীবন ব্যর্থা কেবলমাত্র মুসলিম নয় বহু অমুসলিম মানে কত উদার ছিলেন ওই সব জানা এরকম লিখেছেন তাদের ক্ষেত্রে বলেছেন আল্লাহ আমাদের জান্নাতি বুঝতে পেরেছিলেন এরা অন্তত ইমান আছে অন্তত সকলের সব ঘুষ থাকে না আল্লাহ যাদের দেন সেই সমস এটা আল্লাহ দেওয়া দান হাদিস পাক এসেছে মাই ইউরে ইল্লাহ বিহি হয় নাই বিপক্ষে হোক যে পক্ষে হোক যা আল্লাহ মঙ্গল চান তার দিনে সেই সমস দান করে আল্লাহ হযরতকে সেই সময়ের মধ্যে প্রতীক করেছিলেন
ওই কারণে হযরত বিভিন্ন জায়গায় বলেন যাদের সুস্থ বিবেক আছে বিশুদ্ধ চিন্তাধারা আছে বিদ্বেষহীন মস্তিষ্ক নিয়ে আর যারা ইসলামকে গবেষণা করবে আমার হযরতের লেখনীকে দেখবে তা সেখানে আলোক পেয়ে যাবে আলোক তাই তো আজকের পাচ্ছে বহু মানুষ বহু কিছু অভাবা সেই শূন্য চালু করছে বটে জালেম হিসেবে কিন্তু আল্লাহ পাকের কত অবলম্বন হলে কাফেরস্থলে অবশ্যই অবশ্যই আমি অত্যাচারীকে আমি ধ্বংস করেই ছাড়ব আল্লাহ বারবার মজলুমকে হেমায়ত করে দুনিয়ায় যারা টিকে আছে টিকে ছিল এবং টিকে থাকবে তারাই মজলুম জালেম কখনো তার ঠিক মানা করে আছে হাজার হাজার দৃষ্টান্ত হাজার হাজার বছর ধরে বাস্তব ভাবে এটা প্রকট হয়ে আসছে তার দাঁড়িয়ে শিক্ষা নাই আল্লাহ নবীর দরদ আমরা দান করো নবীর ব্যথা বেদনা আল্লাহ ওলাদের ব্যথা বেদনা সমাজের জন্য জাতির জন্য যাচ্ছিল আমার তো খাচ্ছে ঘুমাচ্ছে ওটা আমাদের কাম হচ্ছে না কিন্তু জগতের যা দৃশ্য সারা দুনিয়া ব্যথিত হওয়ার কথা একবার এখানে বলেছিলাম মুসলিম শরীফে মোকার শরীফে এবং আসাবসিয়ার এই ঘটনা আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খবর নিয়ে জানলেন কবিরা জহনিয়া আর একটা গোত্র তারা মদিনা শহরে আক্রমণ করবে বিদ্রোহী হয়েছে তারা আল-বসর সেখানে খবর জানতে পাঠালেন বিশ্বস্ত সাহাবারা নিখুঁত খবর তারা পেশ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলো নিয়ে ফাজাত খোদ নিজে যেতেন তাকে গাজওয়া বলা হয় আর যাতে সাহাবাদের নেতৃত্ব দিয়ে পাঠিয়েছিলেন তাকে সরিয়া বলা এ সংখ্যা অনেক সরিয়া সংখ্যা বিভিন্ন মানুষের একটা বড় একটা পদ্ধতি যেমন বাদুদের সহবতে যারা ছিলেন সত্যিকারের অন্তর নিয়ে আমার কাছে তারা বড় আদরে বড় শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু হাত ধরার মতো মানুষ পরস্পর তৈরি করে গেছে পরস্পর সব সময় রহ সারা বিশ্বের উপরে আর সকল জীবের উপরে প্রাণীর উপরে মানুষের উপরে রহ রহ সব সময় আল্লাহর করুণায় রহম অবাহিত ধারা চলছে তবে যে আছে তবে ঠিক আছে অসংখ্য ঘটনা জীবনে এরকম আছে করোনা এখন যেটা আমার ভাই আমাকে পড়েছিল সেখানে চলে আসছে দয়া কত আশা ছিল জানে আল্লাহ সেটা জানতে না এবং বুদ্ধির জন্য কত পাগল কত ব্যাপার এইরকম কষ্টের মধ্যেও অন্তরে চিন্তাধারা আসছে না তা প্রেম করে এত কষ্ট দিয়ে তার জন্য দোয়া করছে আল্লাহকে ডাকতাম ওর ছেলেগুলিকে আল্লাহকে ডাক আর তার বাস্তব ফল তো দেখে নিলাম
দেখে এসেছি সেখানকার মানুষের ওই অবস্থা, ওই আপনাকে ওই রকম নবীপ্রেম, আর তো অসংখ্য মানুষ গোটা দেশই তো এখানে আছে, তার একটা সমস্ত আরবের সাথে সারা বিশ্বের কত মানুষ প্রতিযোগী ইমান এনেছেন এবং আনছেন এবং আনতে থাকবে। কত বড় ইহকালের এবং পরকালের সমগ্র সৃষ্টির কল্যাণ। আল্লাহ মানে কত মহান গুণের অধিকারী, সর্বগুণে নবীজিকে ভাবনা করেছেন, নবীজিকে সেইখানে জানতেন, সেরকম পাঠিয়েছেন, সেই ভাষায় আল্লাহ তাকে বললেন রউফুর রহিম। এই দুটো শব্দ আল্লাহর গুণ, রৌফ একটা গুণবাচক নাম, রহিম একটা গুণবাচক, নবীজির এই গুণবাচক নাম, নবী আল্লাহ গুণবাচক নাম নবীর সঙ্গে এখানে প্রয়োগ করেছেন রৌফুর রৌফুর বড় মেহরবান, বড় সদয়, কিরকম সেটা আল্লাহ জানতেন, তাই বললেন এই সুরাতে আপনাকে আনকরিবের জন্য ব্যবহার হয়, নিকটবর্তী কেমন নিকটবর্তী আপনাকে দেবেন, অতি সত্তর দেবেন এমন জিনিস আপনার প্রভু আপনি খুশি হয়ে যাবেন। আপনি মুফাসসিরিনে কেরাম তারা এই আয়াতের তাফসিরে লিখেছেন যে আমি নবীজি বলেছেন আমি আমার উম্মত জাহান্নামে থাকতে আমি খুশি হব, জাহান্নামে থাকতে আমি একটু ব্যাকুলতা কেন, সব জায়গায় বাজারে এটায় ওটায় কষ্ট আর সহ্য করলেন কেন, এই কারণে মাসিমা মানুষ মানুষ সত্যকে চেন ভালোকে চেন বদ্ধে আসেননি তাহলে এই আল্লাহ পাক এখানে সেই নবী সান্ত্বনার জন্য তার জীবন দশায় একবার কত লড়ানো লাগে বাঁচুন নষ্ট, আপনি তো মানবিক চিন্তা করে ধ্বংস করে দেবেন, আপনি আপনি হালাপ করে দেবেন কিন্তু ধ্বংস করে দেবেন অনেক সান্ত্বনা, কিন্তু এই একবারকে কি দিলে সব জড়তেই করার পোকা পাতার যাতে আপনি খুশি হবেন, সেই যে আল্লাহ আপনাকে দেবেন। আমার নবী বলে যে আমার উম্মত জাহান্নামে থাকতে আমি খুশি হব না, এই হাদিস শব্দটার কারণে হাদিস পাকের নাম হাদিস হয়েছে, হাদিস পাকের নাম বলা আল্লাহের ব্যবস্থাও করলেন এবং সমগ্র মুসলমান জাতির জন্য করলেন। আমাদের প্রথমেই তোমাকে বলতে হচ্ছে আলহামদুলিল্লাহ সেখানে আলহামদুলিল্লাহ চাহিদা করতে পারছো আমাকে ওই শুকরের মতো করণে তুমি চাহিদা তো করতে পারতে, তুমি আশরাফুল মখলুকা আল্লাহ বলেছেন কোরআন লাকাদ খলাকনাল ইনসানা ফী আহসানি তাকওয়িম, অবশ্যই আমি
इंसान के मानुष के सुंदर आकृति दिए सुगठने गठित कर বিভিন্ন জায়গায় হাসানের কথা আসে, মানুষের কথা করা হয়, মানুষের জন্য কত অসংখ্য নিয়ামত কুকুর করেন, শুকুর করেন, মানুষ করেছেন, আলহামদুলিল্লাহ কত তারিখ করেন, এই সব জিনিসের উপভোগ আমি করতে পারছি, কিন্তু উপভোগ করার যিনি তৌফিক দান করলেন, সুখে সাপ দিলেন, নাকে নিঃশ্বাস নিতে, চোখে উপলব্ধি করতে দিয়েছেন, সারা দুনিয়াটা কত মজা, চোখে কত, যদি চোখ না থাকত আমরা দুনিয়ায় এ যা কিছু দেখার দ্বারা যে আনন্দটা এটা উপভোগ করতে পারতাম না, দেখার আনন্দ আছে, এই দেখার দ্বারাই তো পাগল হয় সব, এই দেখার দ্বারাই গোপন করে কেন দেখালে তুমি মায়া মরেছি কা তো মাই জীবনে আমি সবই হেরি পাবে এই দেখা ইয়া রব্বি আবকিল লিমা আবকাইত মিন বসরি হাত্তা আরা আজাইব মা আবকাত মিন সুয়ার আল্লাহ আমার চোখটাকে নষ্ট করে দেও নি কি ঠিক রাখো যদিটা ঠিক আবতে মা আবকাইত মিন বসরি মা চোখ যা কিছু আপনি সেজন বলেছেন এই সৌন্দর্যটা আমি উপভোগ করতে পারি আমার তারিখ করতে আমরা যদি ব্যবহার করি কি হয় করোনা আসার আগে আমার ভাইদের মনে আছে বলতে পারি না কিছু কিন্তু কিছু দোয়া পড়ে দিয়েছিল বারে বারে পড়িয়েছিল মুখস্থ করে আল্লাহুম্মা আউযু বিকা মিন মুনকারাতিল আখলাকি ওয়াল আমালি ওয়াল আহওয়ালি ওয়াল আদওয়া ওয়াল আদওয়া মানে হলো এই যাবতীয় দুরাবস্থা গঠিত আল্লাহ তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি ভালো করে বলুন আমি বলে আল্লাহ পড়িয়েছি মজমানি আরো একটা দোয়া আমি বারবার এটা বলেছি যেখান থেকে গুলি ছাড়া হলো তার কাছে লাগে আল্লাহ কাছে চলে যাও এই দোয়া পড় আল্লাহ কাছে চলে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিম্মান কারাতিল আখলাকি ওয়াল আমালি ওয়াল আহওয়াল আদওয়া আল্লাহ আমি যাবতীয় অপছন্দনীয় কর্ম থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি যাবতীয় কু অভ্যাস থেকে তোমার কাছে আশ্রয় বাঁচাও আমাকে রক্ষা করো আমাকে আর যাবতীয় খুব কামনা থেকে তোমাকে আশ্রয় প্রার্থনা করছি আর যাবতীয় জোরারক্ত ব্যাধি থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি তার করোনা কি জোরারক্ত না জোরারক্ত তো আল্লাহ পাক যখন যে সময় হয় সে সিজনের ফল আল্লাহ দিয়ে দেন কার মাধ্যমে দেবেন আল্লাহ গাছের মাধ্যমেই তো দেন গাছের কিছু নেই কখন তাল শ্বাস খেতে হবে কখন তাল খেতে হবে কখন পেয়ারা খেতে হবে কখন আঙ্গুর খেতে হবে সে কখন সজনা খাড়া খেতে হবে কখন শশা খেতে হবে আল্লাহ দিয়েছে সিজন খেতে হবে খেতে হবে
আল্লাহর নিয়ামত খেলে তবে তার শুকরিয়া আদায় করতে পারব। আম্মা বিনিয়ামত রাব্বিল ফাকিস, নিয়ামত খেলে সারাদিনের পরে রোজা করে যখন একটু শশাটা খাবেন, তখন তরমুজটা খাবেন, তখনই বুঝতে পারা যাবে তরমুজের কি মূল্য শশা কেন। তো রোজেতে আসলে গড় গড় করে একটু খাম গোড়ালেন না, গরম পানি পান করে নিলেন, আলহামদুলিল্লাহ কিরকম দিন দেখবে হবে। হ্যাঁ, সারাদিনের পর ইফতারের সময় যে খুশি, এই খুশি জবান দিয়ে এসেছে ফরহাবান এমদার ইফতার, দুটো খুশি রোজাদারের জন্য আছে। একটা হলো এমদার ইফতার রোজা ছাড়ার সময়, একটা এমদার হাই আল্লাহর সঙ্গে মোলাকাতের সময় একটা খুশি। তাহলে বান্দা জামরুল খাবে তার লজ্জত নেবে, শুকরিয়া আদায় করবে, জাম খাবে শুকরিয়া আদায় করবে, আপেল খাবে, মুসলমান লেবু খাবে। বলে করোনার সময় খুব মুসলমান লেবু খেতে, আল্লাহ সব পায়ে ফেলে দিয়েছে। কেন? গাছ থেকে সব পড়বে, গোড়ায় পচে পচে শেষ হয়ে যাবে, বাস হয়ে গেল। আরে আমার বান্দা খা, আর সকল মহলকার খা, শুধু মুসলমান জানে করেননি, কারণ আল্লাহ হলে রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রহমাতুল লিল আলামিন। আমার হুজুর সেখানে দরুদ করেছেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন নবিয়্যিল আলামিন ওয়া আলা আলামিন, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিল আলামিন। আল্লাহ কোটি কোটি শুকরিয়া। অনেক করোনার তর থেকে এখানে কাদা আসা আশঙ্কা ছিল, আল্লাহ পাকি রুদ্ধ করেছে। আল্লাহ পাকি আমি কিছু কথা আমার ভাইকে ফেরতে হাজরতে কথা বলতে মানা করে দিচ্ছি, আল্লাহ যদি চান আমার দিয়ে বলাবেন শেষের দিকে, এখন কিছু নয়। অনেক এলাকা তীর শব্দে এই দুটো শব্দে দেখি ইস্তিগফার তো করা যাবে না, মশলা সমানে যাই হোক করবো না, কিন্তু আল্লাহ হজরতকে হেফাজত করে। আম্মা বিনিয়ামত রাব্বিকা ফাহদ্দিস, আল্লাহর নিয়ামতের কথা বলো, শুকরিয়া আদায় করো, আল্লাহ খুশি আল্লাহ আলহামদুলিল্লাহ। যেমন নম্র শিক্ষা, তুমি কুকল হও নি, তুমি সকল হও নি, তুমি মানুষ হয়েছো, বলো আলহামদুলিল্লাহ। তোমার কৃতিত্ব দেয় তুমি ইয়ে হও মানুষ হও নি, আর তোমার কৃতিত্ব দেয় তুমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হতে পারো নি। আল্লাহর মেহেরবানির দ্বারা, আল্লাহ করুণার দ্বারা তুমি মুহাম্মদ রাসূলের উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছো। আল্লাহ বলো আলহামদুলিল্লাহ, সেই নবীকে চিনলে তবে তো তাকে প্রেম করতে পারবে, ভালোবাসতে পারবে, সেই আল্লাহকে চিনলে তবে তাকে মহাবত করতে পারবে। আমা খালাকত জিন্ন ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে ইনসানকে পয়দা করা হয়েছে তাকে চেনার জন্য, ইবাদতের মানে। আল্লাহ আলুসি রহমতুল্লাহ সৈয়দ মোহাম্মদ বগদারী, আল্লাহ আলুসি বগদারী, আল্লাহ আলুসি রহমতুল্লাহ এই কথাই বলেছে, তাকে চেনার জন্য চিনতে না পারলে ভক্তি করবে কি। একজন তিনি প্রিন্সিপাল সাহেব আসছেন বা দোকানে বসে আছেন, একটা মূর্খ যে স্কুলে যান সে তো সিগারেট খুব হবে তার সামনে, একজন তার ছাত্র একজন এপার সিএস লন্ডন পাস করে এসছে, সে শিক্ষকের দেখা পেয়ে তখন পা ধরে নেবে আর আগে সিগারেট ফুঁকে চলে যাবে। কেন? তো আর চিনলে তবে তো ভক্তি আসবে, চিনলে তবে তো মহব্বত আসবে, চিনলে তবে আল্লাহ আমাদের সবাইকে, আল্লাহ হাফেজ ইসলামকে এবং আল্লাহকে চেনার তৌফিক দান যে আমাদের ছেলের থেকে, আমাদের মায়ের থেকে, আমাদের বিবির থেকে, আমাদের পাড়া প্রতিবেশী সকলের থেকে, আমার জাতির থেকে, সকলের থেকে বেশি মহব্বত জানা আল্লাহ নবী এবং আল্লাহ আকলাম এটা রাখতে হবে।
এই এতেকার প্রত্যেক মুসলমানের দেখা দেবে আল্লাহ কোরআনেও ব্যক্ত করেছে অন্য সময় আল্লাহ যদি তো আমাদের আসসালামু আলাইকুম।